বলিউডের ধামাকাদার ছবিতে জিত, ট্রেলারে সামনে এলো তার অ্যাকশন। হিন্দি ও বাংলা দুটো ভাষাতেই মুক্তি পেতে চলেছে জিতের চেঙ্গিজ। নীরজ পাণ্ডের ছবি নিয়ে বলিউডে অভিষেক হলো জিতের। অভিনেতার গলায় হিন্দি সংলাপ শুনে পাগল হয়ে গেলেন অনুরাগীরা। অ্যাকশনের দৃশ্যে এমনিতেই বরাবরে জিতের জুড়ি মেলা ভার, আর চেঙ্গিজে জিতকে মারপিট করতে দেখে বড় পর্দায় কিন্তু দারুণ রকম উত্তেজনা ছড়াচ্ছে। জলপথে চোরাই মাল আনা নেওয়া, খেলার মাঠ, লঞ্চ সবটাই রয়েছে ট্রেলারে। আর ট্রেলারে রয়েছে জিতের ধামাকাদার অ্যাকশন, আর সাথে রয়েছে রোম্যান্সের ছোঁয়াও। আর জবরদস্ত জিতের এই অ্যাকশন মুভিতে কিন্তু বেশ চমকিত হচ্ছেন দর্শকরাও। সব মিলিয়ে জমজমাট বিনোদনই সামনে নিয়ে এসেছে ট্রেলারটি। সিনেমায় প্রযোজনা করছেন স্বয়ং জিত। ছবিতে নায়িকার চরিত্রে বাঙালি অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। এই প্রথম কোনো অ্যাকশন সিনেমায় কাজ করবেন তিনি। ঈদ উপলক্ষে 21 এপ্রিল মুক্তি পেতে চলেছে জিতের প্রথম হিন্দি ছবি চেঙ্গিজ। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না।